মানুষাই যে 90 বৃধান 90 যে চাষ করেছে এটা আপনার কাছে কেমন মনে হচ্ছে তো এই ধান ইরি বড় মৌসুমে একবারে 100% এই ধান খুবই ভালো সময়ও খুব কম লাগে দিনাজপুর কন্টাগুয়ার জোনের বংশীপুর স্কিমে জনাব মনিরউদ্দিন আহমেদ সাহেবের এই ধান 90 জাতের আমরা স্কিম পরিদর্শনে এসেছি মাঠে ফসলের অবস্থা খুবই চমৎকার এটা 90 ধান যেটা অত্যন্ত সরু চিকন ধান 34 জাতের ধানের মতো এটা দেখতে এটা আশা করা যাচ্ছে যে এটা চিকন চাল হিসাবে কৃষক পর্যায়ে সমাদৃত হবে এবং কৃষকরা এটা ভালো বাজার মূল্য পাবেন তো আমরা যদি এই জাতটি যেহেতু আগাম এটার উৎপাদন করা যায় এটার জীবনকাল কম কাজেই চাষি ভাইয়েরা এই জাত আবাদ করে একদিকে যেমন আর্থিকভাবে লাভবান হবেন পাশাপাশি এই জাত উৎপাদনের পরপরই তারা রবি শস্যে যেমন আলু সরিষা এই সমস্ত ফসলে কিন্তু ওনারা যেতে পারবে তারপরে আবার বোরোতে আবাদ করতে পারবেন তাতে অন্তত 3টি ফসল নিশ্চিত করা যাবে যা আমাদের জাতীয় অর্থনীতিতে একটা বিরাট ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি এবং এই জাতটি এটা ব্যাপকভাবে আশেপাশে যদি ছড়িয়ে দেওয়া যায় সারা দেশে ছড়িয়ে দেওয়া যায় তাহলে দেশের খাদ্য উৎপাদনের পরিমাণ বাড়বে এবং আমরা খাদ্যে আরও স্বয়ংভরতার দিকে এগিয়ে যেতে পারব দিনাজপুর কন্টাগুয়ার জোনের আওতায় বংশীপুর ব্লকে ভাটপাড়া স্কিমে এখানে আমাদের চুক্তিবদ্ধ চাষি মনিরউদ্দিন আহমেদ 5 একর ব্রি ধান 90 জাতের ধান আবাদ করেছেন মাঠে ধানের যে অবস্থা দেখা যাচ্ছে তাতে ফসলের অবস্থা খুবই সুন্দর এবং সকল ধান শীষ বের হয়ে গেছে এবং আর 10 দিনের মধ্যে আশা করি আমরা ধান কাটা যাবে এটা অন্য অন্য ধান থেকে আমরা দেখতেছি যে প্রায় 15-20 দিন আগাম এবং আগাম এই ধান কাটার পরে চাষিরা তাদের যে আগাম আলু কিংবা রবি শস্য সঠিক সময়ে তারা করতে পারবে এবং এই ধানের যে ফলন যেটা এটাও আশা করতেছি যে আশানুরূপ হবে এবং ভবিষ্যতে আমরা আশা করছি যে এই ধান চাষি পর্যায়ে আরও ব্যাপক জনপ্রিয়তা পাবে এই নব্বইয়ের বেশ বীজের বেশ চাহিদা দেখা গেছে অনেক চাষি বীজের খোঁজ করছে আমরা দিতে পারি নাই তো এইবার এখন মাঠ দেখতে আসলাম মাঠের ক্রপ কন্ডিশন খুবই ভালো কোনো অ্যাডমিশন দেখা যাচ্ছে না সম্ভবত আর 7 থেকে 10 দিনের মধ্যে এটা কর্তন করা যাবে অর্থাৎ এটা আর একটা ফসল ধরা যাবে হয়তো বা সরিষা বা আলু বা অন্য যে কোনো ফসল ধরা যাবে এটা আগাম জাতের অল্প দিনের মধ্যে আসে আর এটা খুব চিকন দানা ছোটো ধান ফাইন রাইস যেটা বলে 34-এর বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে এর সম্ভাবনা উজ্জ্বল সম্ভাবনা দেখতেছি আর কি